হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে রোববার। গত দুদিন থেকে আমি ব্লগ কিছুই মানে সেভাবে রেকর্ড করিনি, আর যাও বা করেছি সেটাকে যে এডিট করে তোমাদের কাছে মানে আপলোড করব সেই সময়টা মানে আমি করতে পারছিলাম না ভালো করে আর কি, তো কাজেই সেটা হয়ে উঠছিল না। তা তার জন্য তোমরা দুদিন আবার ব্লগ পাওনি, তবে আজকেও ঠিক মানে অসম্ভব ব্যস্ততায় কাটছে দিনগুলো আর কি। আসলে তোমাদেরকে হয়তো কয়েকটা মানে দিন আগে বলেছিলাম যে আমার একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, ইনফ্যাক্ট আমার আর মার, তো সেখানে আমি আর মা যাব হচ্ছে আগামীকালকে সোমবারে। তো আজকে বুঝতেই পারছো একটা জায়গায় যাওয়া, তার মধ্যে ঘর সংসার ফেলে সব কিছু গোছানো এবং নিজের যাওয়ার জন্য গোছানো, প্লাস এখানকার সব কিছু রেডি করে দিয়ে যাওয়া যাতে আমি না থাকলে কারোর কোনো অসুবিধা না হয় সেই সব কিছু আর কি। তো এই করতে করতে এই ক্যামেরা নিয়ে হাতে নিয়ে কাজগুলো করাটা আর হয়ে উঠছে না, তাও ভাবলাম আর কালকে যখন বেরিয়ে যাচ্ছি তাহলে আজকের দিনটা তোমাদের সাথে অ্যাটলিস্ট আমি রেকর্ড করে রাখি শেয়ার করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, সকাল থেকে উঠে তো কী করলাম আমি বুঝে উঠতে পারছি না, অনেক কিছু করে ফেলেছি। রান্নাঘরের গ্রসারি আইটেম সব ভরে রেখে দিয়েছি স্টোর করে, মানে মানে এক মাসের জন্য যাচ্ছি হয়তো, তো এক মাসের পুরো স্টোর করে রেখে গেছি। তারপরে কিছু কাপড়, অনেকগুলো কাপড় ধুয়েছি যাতে সেগুলো আর এক মাসের মধ্যে না ধুলেও চলবে, যেমন পর্দা, বেডশিটস, এগুলো আর কি, কারণ তুষার এসব করবে না আমি জানি, ওর বেচারা সময় নেই খাওয়ার পর্যন্ত, ও কখন এসে এইগুলো করবে। এমনিতে ও হয়তো মানে নিজেরটা করে নিতে পারতো, কিন্তু এখন যে সময়টা চলছে ওর ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত, নিজে মানে একটুকু নিজের খাওয়ার সময় পাচ্ছে না। রোজ আজকাল 5টা সাড়ে 5টার পরে এসে ভাত খাচ্ছে দুপুরবেলার কাজে, ওকে আর এক্সট্রা চাপ আমি দিতে চাইছি না, এই কাজগুলো একটু এগিয়ে দিয়ে গেলে ওর হেল্প হবে আর কি, এক্সট্রা কোনো লোড। তো এখন আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি, মাকে দিই, মাকে বলেছি তুমি এসছো যখন স্নান টান করে এসছে মা, তো বলেছি তুমি পুজোটা দিয়ে দাও একটা কাজ, তো মা পুজো দিচ্ছে। আমি তখন কথা বলতে বলতে মোবাইল সুইচ অফ হয়ে গেছে, তো তারপরে এতক্ষণ চার্জ দিলাম একটু, তো চার্জ দিলে আমি এখন রান্না বসিয়েছি, রান্নাটা কমপ্লিট করে আজকে যেহেতু প্যাকিং করতে হবে, তো একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে মাকে দিয়েছি ট্রলি, কিছু কিছু কাপড় বলছি ধোকাতে থাকো আমি আসছি আর কি, ধোকাতে করতে হবে, মানে রান্নাটাও একদিকে সারতে হবে একদিকে ওটাও করতে হবে, তা নাহলে কিছু না কিছু আমি ভুলে চলে যাবো আর কি। আজকে হবে পটল আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করবো নিরামিষের মধ্যে, আর এখানে নামিয়েছি হচ্ছে শাক, বেগুন দিয়ে করেছি আজকে পনিরটা, এই যে নারকেল দিয়ে করবো, আর হবে স্কোয়াশ ভাজা, আর হবে লাউ শাক মানে লাউয়ের ডগা দিয়ে আলু দিয়ে শীতল দিয়ে, এটা একদম ভালো করে রসে কষে করবো, অনেকদিন পরে খাচ্ছি লাউয়ের ডগা দিয়ে। আর হ্যাঁ, এই যে এইটুকু কচু ছিল তো কচুটাকে ভাবছি আজকে বাটবো, সর্ষে দিয়ে কচু বাটা করবো, এই হচ্ছে আজকের আইটেম। আপাতত আমি নিরামিষগুলো আগে নামিয়ে নিই, তারপরে শীতলেরটা করবো আর কি, যে যে মানে যেটাতে শাক ভেজেছিলাম ওই কড়াই বসিয়ে দিয়েছি, তার জন্য নিচের দিকটা দেখো একটু কালো কালো হয়ে গেছে। একবারে নিরামিষ সবগুলো নামানোর পর কড়াইটা একটু মেজে তারপরে বসাবো, তা নাহলে আরও পুড়ে যাবে। ফল বের করে ধুয়ে রেখেছি, এখন কাটবো একটু পরে, কেটে শেষ করে খেয়ে যেতে হবে মানে। তারপরে তারপরে আমি ভাবছি যে মানে ট্রেনে তো আমি খেতে পারি না, মানে ট্রেনের খাবার দাবার আমার একদম ভালো লাগে না, মানে আমি খেতেই পারি না ট্রেনে, তার থেকে ঘর থেকে ফল তারপরে চানা মানে মুগ চানা এগুলো নিয়ে যাব, তাতে ভাত না খেতে লাগে অ্যাটলিস্ট। এর আগে যতবারই বেরিয়েছি হয় তুষার আমার সাথেই গেছে, আর তা না হলে মানে সেভাবে কোথাও যাওয়া হয়নি, তবে এবার প্রথম মানে আমি একাই যাচ্ছি, তুষার সাথে যাচ্ছে না। তো এবারে বুঝতে পারছি যে মানে সংসারে ইনভলভমেন্টটা কতটুকু আর কি, মানে আমি নিজেই শিওর হতে পারছি না যে আমি কি সব কিছু কমপ্লিটলি অ্যারেঞ্জ করে দিয়ে যেতে পারছি। যদিও তুষার আমাকে বলছে তুমি এত চাপ নিও না, আমি
যতটুকু ম্যানেজ করার করে নেব, মানে যেভাবেই হোক ও বলছে আমি ম্যানেজ করে নেব, তোমার এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও নিজের মনে হয় যে যেহেতু ও ঘরে এবং এখন যেহেতু আমি থাকবো না, ওদেরকে খাওয়ানোর দায়িত্বটাও ওর উপরে থাকবে, কাজে ওর উপরে অনেক প্রেশার অলরেডি থাকে, তার মধ্যে এইগুলো এক্সট্রা কাজ ওর জন্য, তো তার উপরে আর অন্য কিছুর লোড ওকে আমি সত্যি দিতে চাইছি না। তার জন্য যতটা সম্ভব হাতের কাছে গুছিয়ে রেখে সব কিছু মানে দিয়ে যাচ্ছি, তারপরে যদি কিছু মানে থেকে যায় তাহলে সেটা না হয় ম্যানেজ করবে আর কি। তবে সত্যি বলতে মানে এবারে যেতে সময় এবার মনে হচ্ছে যে মানে একটা সংসারে একটা মেয়ের কতটা ইনভলভমেন্ট থাকে। আজকে যদি আমি হুট করে এইভাবেই বেরিয়ে যেতাম, আমার এই পুরো সংসারটা মানে হঠাৎ করে জলে পড়ে যেত, ওরা কিছু খুঁজে পেত না, মানে কিছুই খুঁজে পেত না আমি জানি। তো একটা মানে প্রচুর বেশি ইনভলভমেন্ট একটা মেয়ে থাকে আর কি একটা সংসারে। তবে সেই জিনিসটার ইম্পর্টেন্স কতজন দেয় সেটা বোঝাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি। যাই হোক, আমি উজ্জ্বলাদিকে বলেছি যে আমি যতদিন আসছি না ততদিন তুমি রান্না করে দিও, বাকি কাজ তো করবেই, তার সাথে রান্নাটাও বলেছি করে দিয়ে যেতে। ও হচ্ছে মানে একটা বিশ্বাসের জায়গা, ওকে আমি ছোটোবেলা থেকে দেখছি, তো ভীষণ বিশ্বস্ত একজন মানুষ যার কাছে আমি আমার ঘরটা রেখে দিয়ে যেতে পারবো আর কি, সামলে নেবে ও মেয়েটা। তার জন্য ওকেই বলেছি তুমি যাই পারো, এক তরকারি দুই তরকারি তুমি একটু রান্নাটা কষ্ট করে করে দিয়ে যেও। তো রাজি হয়েছে। তো এখানে দেখো মা চলে এসেছে আজকে, মা মানে এসেছিল, দিদির বাড়িতে ছিল এতদিন, তারপরে এসে মেজো দিদির ওখানে গিয়ে একদিন থাকলো, তারপরে এখন ফাইনালি আমার ঘরে আসছে এবং কালকে আমরা একসাথে এখান থেকেই বেরিয়ে যাব, যেহেতু স্টেশনটা আমার বাড়ি থেকে একদম কাছে। আর এখানে হ্যান্ড ওয়াশ পর্যন্ত রেডি করে দিয়ে যাচ্ছি যাতে সেটাও মানে এক্সট্রা লোড না পড়ে। কখনো মনে করছিলাম যে বোধহয় বেশিই করে ফেলছি, এতটাও ডিপেন্ডেন্ট না ওরা আমার উপর। তারপরে ভাবলাম ঠিক আছে করে দিই যতক্ষণ মানে হেল্প করতে পারি, কারণ সত্যি কথা বলতে তুষারের স্ট্রেসটা আমি নিতে তো পারবো না, তবে একটু হালকা করার চেষ্টা মানে করতেই পারি। যাই হোক, ডিম এক পাতা ডিম এনে রেখেছি, ইনকেস উজ্জ্বলাদি যদি অ্যাবসেন্ট থাকে কিছু রান্না করে খাওয়ার হয়, ডিম অপশনে সবসময় থাকাটা প্রেফার করে সবাই। তো আর তারপর বসেছি এই কাজটা করতে, জানো ফ্রিজে আমাদের ছোটো খাটো সব পাবে, এ টু জেড সব আছে ফ্রিজে, মানে কী নেই, সব কিছু, জুস, মিষ্টি, ভাত, তরকারি, মানে সব। তা ভাবলাম আজকে সব বের করে দিই, একদম খালি করে ভালো করে ক্লিন করে দিয়ে যাই ফ্রিজটা, তারপরে যা নেক্সট যা হবে উজ্জ্বলাদি হ্যান্ডেল করবে, আমার তো আর কোনো হেডেক থাকবে না, আমি তো যাওয়ার সময় সব ক্লিন টিন করে দিয়ে যাচ্ছি। তো এই আর কি, এতে ভালোই হয়েছে জানো, যা যা মানে অনেক কিছু এমন বেরিয়েছে যেটা শুধু শুধুই ফ্রিজে ছিল, সেটা ফ্রিজে না রাখলেই হতো, শুধু শুধু ফ্রিজে রেখে সেটা নষ্টই হচ্ছিলো, মনেই থাকছিলো না যেটা সেটা মানে ওই জিনিসটা ফ্রিজে রয়েছে। তো এই জিনিসটাও ক্লাটার ফ্রি হয়েছি। তারপরে বসেছি আমার মাগুলোকে খাওয়াতে, ওদেরকে আজকে লাস্ট খাইয়ে যাব, লাস্ট না কালকেও খাওয়াবো, তবে একটু ইমোশনাল এদিক থেকে আমি বেশি হচ্ছি, তুষারকে ছেড়ে যাওয়ার থেকে ওদেরকে ছেড়ে যেতে আমার বেশি কষ্ট হচ্ছে অনেস্টলি। গুটুন চিন্তায় পড়ে গেছে, গুটুন চিন্তায় পড়ে গেছে, তুমি এটা কি তা করো, অত বড় বড় জিনিস দিকটা আর নাই করে আর কি তুমি জানো মা, তুমি আমার যেটা দিছো আমি জাস্ট রাখছি না, আর তো আমি কিছু জানি না। এটা 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 সব জায়গায় বুনি যেভাবে ঢুকাইছো না, জেঠিমনির জামা না, জেঠিমনি আনায় সার লেগা কিনছে, যেটা তোমারও ভাল লাগে সব সময়।
মানে এমন বড় হলো যাতে 2-3 বছর পড়ে, আরে এই বছর তো পড়ুক, আগে তার 2-3 বছর পড়বো। মার কনসেপ্ট হলো আগামী 2 বছর তো পড়তে পারবো, এই বছর যে পড়তে পারতো না এটা কোনো কিছু না। সব কমপ্লিট হয়েছে, এখন শুধু এই যে তুষারের জন্য অল্প আলু ভাজা করছি, কারণ ও স্কোয়াশ ভাজা খাবে না, তো অল্প করে ওর জন্য আলু ভাজা। আর কি রান্না করেছি দেখাই, এটা তো শীতল দিয়ে, এটার নিচেও শীতল দিয়ে ঝোল আছে তুষারের জন্য, ওইটা খাবে না এইটা খাবে। এইটা হচ্ছে শাক ভাজা, আর এটাতে ও এটাতে হচ্ছে কচু বাটা, কচু বেটেছি কাঁচা লঙ্কা সর্ষে নারকেল দিয়ে, কচু বাটা। এটা হচ্ছে পনির আলু পটল দিয়ে, আর এগুলো ও এই যে স্কোয়াশটা, আর এগুলো কালকের খাবার। আর এটাতে রয়েছে ডাল। এই ভাজাটা করলে ভাত হয়ে গেছে, তারপরে আমি স্নানে যাব। আজকে দিনটা এত ব্যস্ত কেটেছে, আমি রেকর্ড যে কী করেছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি আমি ঠিক জানি না, সরি। আজকের ব্লগটা হয়তো খুব বাজে হয়েছে, তবে আজকে এ পর্যন্তই করতে পেরেছি। বিকেলবেলা প্রাচী আর ছুট দিয়ে এসেছিলো দেখা করতে, তো প্রাচীকে আমার অনেক প্রিয় প্রিয় অনেক জামাগুলো দিয়ে দিয়েছে, যেগুলো আমার এখন আর ফিটিংস হয় না, তো তাতেও ভীষণ খুশি, সেসব নিয়েই কথা হচ্ছিলো। যাই হোক, আজকে মানে আগামীকালকে বেরিয়ে যাব, আজকে যেদিন আপনারা ব্লগটা দেখছেন সেদিন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। এবং হ্যাঁ, দিল্লিতে যাচ্ছি সেটা বলাই হয়নি আপনাদেরকে, সেখানে গিয়ে ভালো ভালো ব্লগ দেবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন এবং ভালো রাখবেন। টাটা।